যে 7 বিদেশি ক্রিকেটার বিয়ে করেছেন ভারতে। সৈয়দ মালিক ও সানিয়া মির্জা। চলতি বছরের এপ্রিলে 7 বছরে পা রাখল সানিয়া সৈয়দ জুটি। টেনিস ক্রিকেটে এমন মেলবন্ধন অতীতেও ঘটেনি। 12 এপ্রিল 2010 হায়দ্রাবাদে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত পাকিস্তানের তারকা খেলোয়াড় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুরলীধরন ও মাধিমালার রামামূর্তি। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী তিনি। তবে দক্ষিণ ভারতীয় রামামূর্তির সৌন্দর্যের গুলিতে বোল্ড হয়ে যান সর্বকালের সেরা অফ স্পিনার মুরলীধরন। 2005-এ 21 মার্চ মাধিমালাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন শ্রীলঙ্কান বোলার। এক সাক্ষাৎকারে মুরালী পত্নী জানিয়েছেন, মুরালির হাসিতেই যেন বাধা পড়ে গেলাম। কিন্তু ব্যাটসম্যানরা যে বলেন, বোলিং করার সময় মুরালির হাসিটাই নাকি সবচেয়ে ভয়ঙ্কর। মহসিন খান ও রিনা রায়। 1983-84 অস্ট্রেলিয়া সফরে ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন পাকিস্তানের ওপেনার মহসিন খান। টানা 2টি টেস্টে 17 রান হাঁকিয়ে অজি পেসারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি। পরে প্রথম পাকিস্তান ক্রিকেটার হিসেবে লর্ডসে ডাবল সেঞ্চুরির নজির গড়েছিলেন। ডানহাতি মহসিন তখন বিশ্বের অন্যতম এলিজেবল ব্যাচেলার ক্রিকেটার। সে সময় পাকিস্তান ওপেনারের প্রেমে হাবুডুবু খান বলিউড অভিনেত্রী রিনা রায়। 1983 সালে দুজনের 4 হাত এক হয়। পরে যদিও দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। জহির আব্বাস ও রীতা লুথুরা। 1988 সালে এশিয়া ব্যাটম্যান জহির আব্বাসের সঙ্গে বিয়ে রীতা লুথুরার। গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলার সময় ইংল্যান্ডের ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা রীতার দেখা হয় আব্বাসের সাথে। বিয়ের পর রীতার নাম পরিবর্তন করে হন সামিনা। দুজনের বাবা একে অপরের বন্ধু ছিলেন। শোনা যায় ভারত পাকিস্তান ভাগের পর পাকিস্তানের ফয়সালাবাদে থাকতেন রীতার বাবা। শন টেইট ও মাসুম সিং। উপমহাদেশ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে চোখ রাখা যাক। আইপিএল খেলতে এসে মনটা ভারতীয় সুন্দরীর হাতে সঁপে দেন প্রাক্তন অজি পেসার শন টেইট। রাজস্থান রয়্যালসের হয়ে 4 বছর খেলার সুবাদে মাসুমের সঙ্গে চুটিয়ে প্রেম করেন তিনি। 2014 সালে বিয়েটা সেরেই ফেলেন অজি পেসার। তার গতির সামনে বহু ক্রিকেটারই মুখ থুবড়ে পড়েছেন। কিন্তু টেইট ভারতীয় মডেল মাসুমের সামনে নিজের উইকেট খুইয়ে বসেন। মুম্বাইয়ের বিয়ের অনুষ্ঠান হয় টেইট মাসুমের। ভারতীয়কে বিয়ে করার সুবাদে চলতি বছরেই এদেশের নাগরিকত্ব পেয়েছেন টেইট। গ্লেন টার্নার ও সুখিন্দর কৌর। নিউজিল্যান্ডের অন্যতম সেরা ওপেনার গ্লেন টার্নার ভারতীয় মহিলার ভালোবাসার সুইংয়ে বোল্ড হয়ে যান। 1973-এ পাঞ্জাবি গার্ল সুখিন্দর কৌর গিলকে বিয়ে করেন গ্লেন। তাদের 2টি ছেলে রয়েছে। নিউজিল্যান্ডের এই দম্পতি সুখি টার্নার নামে পরিচিত। পরে নিউজিল্যান্ডের রাজনীতিতে নামেন মিস টার্নার। 1995-এ ডুনডিনের মেয়র হন। 2004-এ রাজনীতি থেকে অবসর নেন তিনি। মাইক ব্রেয়ারলি ও মানা সারাভাই। ক্রিকেট ইতিহাসের অন্যতম বিচক্ষণ ক্যাপ্টেন বলে পরিচিত মাইক ব্রেয়ারলিও ভারতীয় সুন্দরীর সুইংয়ে বোল্ড হন। 1981-তে অ্যাশেজ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ব্রেয়ারলির সঙ্গে গুজরাটি মহিলা সারাভাইয়ের প্রথম দেখা হয় 1976-77 ইংল্যান্ডের ভারত সফরে। স্ত্রীর জন্য 4 বছর গুজরাটি শেখেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিসমাসে ছুটি কাটাতে প্রায়ই আহমেদাবাদে চলে আসেন ব্রেয়ারলি।